আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা। আজকে তারা বাপ পুয়া দুইটারে লই আইছি। আপনারা দেখবা ও বাপ ও ছেলে। এখন আমি কইতাম সে আর আপনারা দেখছেন এই যে তার বাপ দেখছেন আপনারা অত মোটা এক ফেট। এখন ই ফেটো আসলো কিতা আপনারা কইতে পারবানি, ফারতা নাই। ই ফেটো আসলো ও ওটা আপনারা দেখছেন। কারণ হইল হে একটা বক্তব্য দিছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব থাকতো নাই আহমদ রেজা খান ফাজিলে বেরলবিরে না মানলে। ইকান খুইয়া ওখান বুঝাইছে যে হে নিজে সমাজর লাগি ফাজিল। ইকান খুইয়া হে নিজে নিজরে বুঝাইছে যে এই সমাজর লাগিয়া হে ফাজিল। আজকের ভিডিওত আমি আমার মেইন পয়েন্ট যাওয়ার আগে আমি আপনারা একটা বক্তব্য শুনাইয়ার, আপনারা ধৈর্য সহকারে তার বক্তব্যটা দেখবা। এরপরে আমি আপনারা সম্মুখে বিস্তারিত কথা হইমু। এখন আপনারা তার বক্তব্যটা শুনুন। ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব থাকতো না। আমি আশা করছি আপনারা তার বক্তব্যটা শুনছেন। হে তার বক্তব্যত হইছে যে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীরে না মানলে আল্লাহ রসুলের অস্তিত্ব থাকতো না। এই কথা হইয়া হকানি উলামাই কেরামর ফতোয়া অনুযায়ী হে তার ইমান। কারণ আমি আপনারা রে কইছি, আমি আগে আপনারা রে কইছি, হে যে ফেট তাকি আইছে তার বাপ যেগু দেওয়ানবাগি। আপনারা চিনোন দেওয়ানবাগি যখন কইছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেয়ে ফাতিমা তার স্ত্রী যখন ও তার লাগান হয়ে গু আগে বোয়াত আসলা অগুনতে কইছেন সুবাহান আল্লাহ। আর হে ও ফেট তাকি আইছে এর লাগিয়া ওগুলোকে তাল মিলাইয়া বক্তব্যটা হের আছে। কারণ হে হিগিয়া খর যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেয়ে ফাতিমা তার স্ত্রী, আর ইগিয়া খর আল্লাহ হজরতরে না মানলে আল্লাহ রসুলের অস্তিত্ব থাকত না। আমি চিন্তা করি একটা জিনিস পাইছি না, আমি চিন্তা করি একটা জিনিস পাইছি না, ওগে যেই সময় এই বক্তব্যটা দিল তখন সামনে কতজন বয়াত আসলে এরা হইতরা ঠিক। আমি একটা জিনিস চিন্তা করি আর যে ইতা তাইন ডেইটোবার গাঞ্জা বেছে কি গিয়ে ইতা এক গিয়ে শত ফুটলা গাঞ্জা খাইয়া ইয়া স্টেজে উঠোন তারা নিজে কইতে পারতা না। ইগুন্তরে সমাজ তাকিয়া বয়কট করা দরকার। কারণ ইগুন্তর ওয়াজ হুনিয়া আপনারাও ধ্বংস, ইগুন্তর ওয়াজ হুনিয়া তারা তো ধ্বংস ধ্বংস, আর মানুষ যারা তারার বয়ান শুনের এরারেও ধ্বংস হরের, অথচ এরারেও তারা জাহান্নামি বানাইতরা। এই সমস্ত ফালতু যারা যারার ইলিম কালাম নাই বেহুদা আল্লাহ রসুলের শান এবং আল্লাহ রসুলের মর্যাদা এবং আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে তারা লীলা খেলা করে আর তারার নাম দিছে বলে তারা বলে সুন্নি। তারারে যদি আপনারা সুন্নি হইন তে হকানি সুন্নি উলামায় কেরাম যারা আসুন এরারে আপনারা কিতা হইবা। ইতারে সুন্নি হইয়া দাওয়াতটা দেখে আর ওয়াজ স্টেজে তুলে খে, ইতারে সুন্নি হইয়া ওয়াজর নামে মাইক্রোফোন দিয়া ইতারে ওয়াজ স্টেজে উঠায় খে, ইতারে সুন্নি সুন্নি হইয়া হইয়া আর আজকে হকানি সুন্নি যারা আসুন হকানি সুন্নির বদনামর। কারণ ইগিয়ে মামলিক মাত মাতিছেনি যে হর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব থাকতো নাই একজন আলিমরে না মানলে। এখন আপনারা হইন এই যে বক্তব্য দিছে হে কতটুক নিষাদ আসলো। এই সমস্ত আলিম নামের জাহিল যারা এরা আজকে মানুষরেও নষ্ট করছে এবং তারাও নিজে নষ্ট অর এবং এই রকম বক্তব্য দিয়া তারা মানুষরেও নষ্ট করে। আজকে আমার এই ভিডিও নিয়ে কথা হওয়ার মেইন উদ্দেশ্য হইল, আজকের আমার বক্তব্যর মেইন উদ্দেশ্য হইল যে এই সমস্ত বক্তব্য এরা যখন দে যখন সামনে যারা বয়াত এরা যে ঠিক কয় এরা কোন সূত্রে ঠিক কয় এবং কিতা বুঝিয়া তারা ঠিক কয়। এই সমস্ত বক্তব্য যে সময় ইতায় দেন ইতারে তো জুতা দিয়া ফিটাইয়া স্টেজ থেকে মানির দরকার আসলো। কারণ ওতায় আয় সুন্নি সুন্নি হইয়া হইয়া আর হকানি সুন্নি উলামায় কেরাম যারা আসলা এরারে আইজ সমাজ এবং মঞ্চর কাছে প্রশ্ন সম্মুখীন খতরা। ও সমস্ত জাহান্নামর কিট যেগুন যেগুন তোর ইমান নাই ইলিম নাই কালাম নাই এবং বেহুদা আল্লাহ রসুলের শান মর্যাদা এবং আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে যারা লীলা খেলা করে ওগে মামলিক মাত মাতছেনি যে ইমাম আহমদ রেজা খান এনরে না মানলে আল্লাহ রসুলের অস্তিত্ব থাকত নাই। এই সময় যারা এই সমস্ত বক্তব্য দে ইতারে তো জুতা দিয়া ফিটাইয়া স্টেজ থেকে মানির দরকার আসলো, ইতারে স্টেজ ও মাইক দিয়া দেখে দুষ্ট এরার। আজকের বর্তমান সময়ে একজন বক্তা হিসাবে দাওয়াত দিতে হইলে পয়লা কমিটিয়ে যাচাই করা দরকার যে খার ইলিম আছে, খার আমল আছে, খার যোগ্যতা আছে, খার ইসলাম সম্পর্কে
অভিজ্ঞতা আছে সে ইসলাম নিয়ে কথা কইতে পারবো সে আল্লাহ রসুলের শান মর্যাদা কিতা বুঝবো সে কুরআন শরীফ কি জিনিস সে বুঝবো ইসলাম কি জিনিস সে বুঝবো অলি হল কি জিনিস সে বুঝবো আল্লাহ রসুল খে তারা বুঝবো এবং অন্য নবী হল খারা খারা আসলে এরা বুঝবো এরা তো আলিম আজ যারা বুঝার যোগ্যতা নাই যে আল্লাহ রসুল নিয়ে একজন সাধারণ একজন আলিম রে নিয়ে যে তুলনা করে হে আবার কোন জায়গা পড়াশোনা করিয়া আলিম হইছে আজকে যে মাইক সামনে নিয়া যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গে একজন সাধারণ একজন আলিমর তুলনা করে হে আজ কোন জায়গা পড়াশোনা করছে অত বড় মুফতি কোন জায়গার দেখে আইছে ওতার লাগে আমি কমিটিরে হই আর আপনারা দাওয়াত দেন কিন্তু দাওয়াত দিবার আগে আগে আলিম যাচাই করবা আলিম চিনবা এই সমস্ত বক্তব্য দেওয়াইয়া আপনারারও ইমান নষ্ট আর যারা ওয়াজ হুনিয়া সামনে বইয়া ঠিক ঠিক কথা এরারও তো ইমান নষ্ট কারণ আলিম উলামাহলর ফতোয়া অনুযায়ী খে যদি কুফরি করে আর তার সামনে যদি মানুষ বোয়া হেরা যদি তার সমর্থন করিয়া খালি ইশারা খোল্লা লড়া মারুন তাইলে তারও ইমান নষ্ট আর যারা খোল্লা লাচা মারছেন তারারও ইমান নষ্ট এর লাগে আমি আজকে আর বেশি কথা কইতাম সাইয়ার না কারণ হইলো আপনারা ওয়াজ নসিহত হরাইতরা বক্তা দাওয়াত দিতে একটু খেয়াল রাখবা কার ইসলাম সম্পর্কে অভিজ্ঞতা আছে ইসলাম সম্পর্কে কার অভিজ্ঞতা আছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে কার অভিজ্ঞতা আছে কোরআন শরীফ নিয়ে কার অভিজ্ঞতা আছে এবং ইসলাম নিয়ে কার অভিজ্ঞতা আছে আপনারা আলিম সিনিয়া দাওয়াত দিবা এই সমস্ত জাহিল এই সমস্ত আলিমরূপী জাহিল যারা এই সমস্ত আলিমরূপী জাহিল যারা এরার কাছ থেকে আপনারা দূরে সরিয়া থাকবা কারণ এরার কারণে তারা বক্তব্য দিয়া তারা ইমান নষ্ট করের আর তারার বক্তব্যরে শুনিয়া আপনারা ইমান নষ্ট করবা এই সমস্ত আলিম তাকিয়া সতর্ক থাকার লাগিয়া আজকের ভিডিও বানানির মেইন কারণ এর লাগে আজকের বক্তব্য আমি আর লম্বা করতাম সাইয়ার না আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমারে সারায় ক্ষমা করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু